তো কালকে আমরা কোথায় দেখা করব? আচ্ছা আমি তোমাকে পরে ফোন দিই, হ্যাঁ ওকে, গুড নাইট, লাভ ইউ। হ্যালো সালামুকুম, কে বলছেন? আপনি কি ঐশী বলছেন? জি, আপনি কে বলছেন? আপনি আমাকে চিনবেন না। জি আমি আসলে অপরিচিত কারোর সাথে কথা বলি না। দেখেন আমি বেশি সময় নেব না, অল্প কিছু কথা বলবো, দুইটা মিনিট আমার কথা মনোযোগ দিয়ে শুনুন প্লিজ। কি বলবেন বলেন? অর্ণবের সাথে আপনার নতুন রিলেশন হয়েছে তাই না? অর্ণব বাইরে থাকা অবস্থায় জানতাম না, কিন্তু এদেশে আসার পর এখন আমি সব জানি, এমনকি আপনার সাথে সামনে কি ঘটতে যাচ্ছে সেটাও জানি। সেই কথা আপনি জানলেন কি করে? গল্প একই, পাত্র এক, শুধু ভালোবাসার মানুষটা চেঞ্জ হয়ে গেছে। মানে বলতে চাচ্ছি অর্ণবের সাথে আমার প্রায় বছরখানেক রিলেশন ছিল, অনলাইনে চ্যাট হতো, এরপর দেশে আসার পর ও আমাকে বিয়ের কথা বলে আমার সাথে সম্পর্ক গড়ে তোলে। না আমি আপনার কোনো কথাই বিশ্বাস করি না, অর্ণবকে আমি খুব ভালো মতো চিনি, ও এমন ছেলে না এটা আমি জানি। Thank you.